প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিডাব্লিউ বেসিক নিয়ে আলোচনা করব। আমরা এই জিডাব্লিউ বেসিক কম্পিউটারে কিভাবে শুরু করব সেটা আমরা আজকে দেখে নেব এবং এর ভিতরে কিভাবে প্রোগ্রাম করা যায় সেগুলো আমরা দেখব। চলো আমরা কম্পিউটারে এই কাজগুলো দেখি। আজকে আমরা বেসিকের সিস্টেম কমান্ডগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বেসিক খুলে নেব। বেসিক খোলার জন্য প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর অল প্রোগ্রামসে যাব, তারপর জিডাব্লিউ বেসিক অপশনে ক্লিক করে জিডাব্লিউ বেসিকে ক্লিক করলেই দেখো বেসিক আমাদের সামনে খুলে যাবে এবং এটা বেসিকটা লোড হচ্ছে। দেখো আমাদের সামনে বেসিক খুলে গেল এবং আমাদের এখানে দেখো একটা কার্সার ব্লিঙ্ক করছে, এখান থেকে আমরা প্রোগ্রাম লেখা শুরু করতে পারি। প্রোগ্রাম লেখা শুরু করার প্রথমেই আমরা নিউ বলে একটি এই কমান্ড দেবো, এটা হচ্ছে সিস্টেম কমান্ড। এই কমান্ড লিখলে পূর্বের মেমোরির ভ্যারিয়েবলগুলো মুছে যায়, অর্থাৎ আমরা নিউ লিখে এন্টার দেব। দেখো একটা ওকে চলে আসবে এবং তারপর অটো বলে একটা কমান্ড দেবো, এ ইউটি ও অটো। অটো করে কমান্ড দিলে লাইন নাম্বার চলে আসবে, অর্থাৎ 10, 20, 30 এরকম পরপর লাইন নাম্বারগুলো আমাদের এন্টার দিয়ে দিয়ে করলে আমার পরপর লাইন নাম্বারগুলো পেয়ে যাব এবং এটা স্বয়ংক্রিয়ভাবেই এই নাম্বারগুলো আসবে, অর্থাৎ অটোমেটিক্যালি নাম্বার আসবে। এবং এখানে আমরা দুটো নাম্বারের যোগফল করব কিভাবে, তো আমরা দেখে নেব। লেট এ ইকুয়াল টু 20, দেখো লেট বি ইকুয়াল টু 30, লেট সি ইকুয়াল টু আমার এ প্লাস বি, আমরা এখানে প্রিন্ট বলে দেব, প্রিন্ট সি, এবারে এন্ড। দেখো সিটিআরএল সি দিয়ে আমাদের এখান থেকে আমরা বেরিয়ে আসব এবং এই প্রোগ্রামটাকে রান করানোর জন্য আমরা F2 প্রেস করব, তাহলে দেখো রান হয়ে যাবে, অথবা RUN রান বলে লিখে এন্টার দেব। এখানে দেখো 20 আর 30 যোগ করলে আমাদের 50 হয়ে যাবে। এরপর আমরা চলে যাব কি করে দুটো নাম্বারের বিয়োগফল নির্ণয় করা যায় সেটা দেখব। আবার কোনো প্রোগ্রাম বা এই প্রোগ্রামটাকে আমরা সেভ করতে গেলে আমরা কি করব, আমরা সেভ করে রাখতে পারি F4 দিয়ে। F4 দিলে সেভ হবে, দেখো সেভ বলে লিখে বা F4 দিয়ে আমরা সেভ করতে পারি। সেভ করছি ধরো অ্যাড, আমরা অ্যাড বলে ধরো লিখে দিলাম, ADD অ্যাড, অ্যাড লিখে এন্টার দিলাম, এটা এই প্রোগ্রামটা আমার সেভ হয়ে গেল। এরপরে আমরা এটাকে যদি আমরা রান করাতে চাই তাহলে কিন্তু আমরা রান করাতে পারবো প্রোগ্রামটাকে, RUN রান বলে লিখলে প্রোগ্রামটা কিন্তু রান করবে। অর্থাৎ এটা সেভ করে দিলাম, অর্থাৎ প্রোগ্রামটা যেহেতু আমার চালু আছে তার জন্য আমরা রান করলেও প্রোগ্রামটা কিন্তু চলবে। এরপর আমরা এর লিস্ট যদি দেখতে চাই, আমি CLS করে সমস্ত মুছে দিচ্ছি স্ক্রিনে লেখাগুলোকে। এরপর আমরা লিস্ট LIST লিস্ট, অথবা আমরা যদি F1 দিই তাহলে আমার লিস্টটা দেখাবে, দেখো লিস্টটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ এই প্রোগ্রামের লিস্টটা দেখাচ্ছে। এবারে আমরা দুটো নাম্বারের কিভাবে বিয়োগফল নির্ণয় করব একটু দেখে নেব। নতুন প্রোগ্রাম তৈরি করার জন্য নিউ লিখব, তারপরে AUTO অটো লিখব, লিখে লেট এ ইকুয়াল টু আমরা 50 দেব, দেখো লেট বি ইকুয়াল টু আমরা 20 দিচ্ছি, লেট সি ইকুয়াল টু এ মাইনাস বি, তারপরে দেখো প্রিন্ট বলে লিখব, প্রিন্ট আমরা সি দেব, দিয়ে এন্ড বলে লিখব, লিখে সিটিআরএল সি দিয়ে আমরা প্রোগ্রাম থেকে বেরিয়ে আসব। এবার রান করালে RUN রান বা অর F2 দিলে আমার কিন্তু 30 দেখাবে। এরপরে আমরা এর মধ্যেই আমরা কি করে দুটো নাম্বারের গুণ করতে পারি দেখো, অর্থাৎ 50 আর 20 যোগ করলে যে 1000 হবে সেটা আমরা 1000 আমরা দেখতে পাবো এখানে। দেখো মাইনাসের জায়গায় আমি কি করছি, মাল্টিপ্লিকেশন অর্থাৎ অ্যাস্টারিক দিয়ে দিলাম, এটা তোমরা শিফট ধরে 8 দিলেই এটা হবে।
এরপর আমরা এখানে দেখো প্রোগ্রামটা আমরা এখান থেকে বেরিয়ে আসব, অর্থাৎ এখান থেকে আমরা লিস্ট দেখে নেব। দেখো এখন দেখো গুণের এটা দেখাচ্ছে, এরপর আমরা রান করাবো, এফ টু দিলেই দেখো রান হবে, দেখো 1000 দেখাচ্ছে। এরপর আমরা কি করে ভাগ করব সেটা দেখে নেব। তো আমরা আবার সিএলএস করে মুছে দিই সমস্তটা। এবারে নিউ, প্রত্যেকটা প্রোগ্রাম লেখার সময় কিন্তু নিউ আর অটো কথাটা লিখবে, লিখে এন্টার দেবে। দেখো লাইন নাম্বার চলে আসবে। এবার আমরা ভাগটা দেখাবো, লেট এ ইকাল টু আমি হয়তো নিয়ে নিলাম 100, লেট বি ইকাল টু আমি নিয়ে নিচ্ছি 20, লেট সি ইকাল টু আমরা এ ডিভাইডেড বাই বি করব, তারপরে প্রিন্ট সি দিয়ে এন্ড বলে কথাটা লিখে আমি কন্ট্রোল সি দিয়ে দেবো। দেখো এবারে আমরা এটাকে রান করাবো, আর ইউ এন রান দিয়ে এন্টার দেবো, দেখো 5 আসছে। তো এইভাবে আমরা কিন্তু প্রোগ্রামকে এভাবে চালিত করতে পারি। আমরা সেভ করতে গেলে F4 দেখালাম, আর প্রোগ্রামটাকে লোড করতে গেলে F3, আমরা F3 প্রেস করলে আমার লোড হবে। দেখো আমি F3 প্রেস করছি, দিয়ে আমি অ্যাড বলে কথাটা লিখছি, অ্যাড বলে লিখে এবারে LIST অর F1 দিলে আমার যোগ করা প্রোগ্রামটা, প্রথমে যেটা লোড করেছিলাম অ্যাড, দেখো যোগ করা প্রোগ্রামটা চলে আসবে। এটাকে রান করালে দেখো প্রোগ্রামটা রান করে অর্থাৎ 50 আসবে। তাহলে আমরা যোগ কি করে করা যায়, বিয়োগ কি করে করা যায়, গুণ কি করে করা যায়, ভাগ কি করে করা যায় আমরা শিখলাম। তোমরা এটা ভালো করে দেখবে। তা আমি এটা বেসিক থেকে বেরিয়ে আসবো। বেসিক থেকে বেরিয়ে আসার জন্য সিস্টেম SYSTEM সিস্টেম এই কমান্ডটা দেবো, দিয়ে এন্টার দিলেই দেখো বেসিক থেকে বেরিয়ে আসবে। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।